আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে অনেক লেট হয়ে গেছে, আজকে সকাল থেকে আমি কিচ্ছু করিনি। তার কারণ হচ্ছে কালকে আমি খর্দা থেকে অত পুজো টুজো কমপ্লিট করে খর্দা থেকে আসার পর এডিটিং করে ঘুমিয়েছি আজকে ভোর 4:30। সো আমি ঘুম থেকে উঠেছি আজকে দুপুর 1:30। সো তারপরে তোমাদের আমি কখন ব্লগ দেবো, আর তারপর হচ্ছে সারাদিন টিপ 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 বৃষ্টি পড়ছে। আজকে শরীরেও দম ছিল না, চোখে ডার্ক সার্কেল পড়ে গেছে, সেই দেখে আবার আমার একটু নাটক হলো। কিছুক্ষণ প্যান প্যান ঘ্যান ঘ্যান করলাম, একটু এই মাখলাম মুখে ওই মাখলাম, তাই আর ভিডিও তোলা হয়নি। সো আজকে তোমাদের একটা সুন্দর ভিডিও দেখাবো, খুব সুন্দর মোমেন্টের আমাদের একটা ভিডিও। আমি একটা ওয়েব সিরিজ করেছিলাম, সেই ওয়েব সিরিজটা এডিটিং চলছে, এখনও রিলিজ হয়নি। সো ওই ওয়েব সিরিজটার কিছু কিছু সং রিলিজ হয়েছে। সো তার মধ্যে একটা সং, ওই ওয়েব সিরিজটায় আমি লিড হিসাবে কাজ করেছি, ওই ওয়েব সিরিজটার একটা সং আজকে তোমাদের সাথে আমি তুলে ধরবো। কিছু কিছু অভিনয়ের পার্ট আছে, খুব অল্প অল্প। সংটাই মেইনলি একটা, মানে পুরো ওয়েব সিরিজটাই মেইনলি একটা ধর্মীয় ব্যাপারের উপরে ছিল, পুরোটাই ধর্মীয়। সো ওটাই কিছু কিছু অভিনয় সঙের সামনে, সঙের একদম পিছনে দেখা যাবে, আর পুরো সঙটা ধরেই একটা অভিনয়, একটা রোল তো ক্যারি করেই থাকতে হয়েছে। সো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। আজকে যেহেতু কিছু ইন্টারেস্টিং আমার সাথে ঘটেনি, আমি সারাদিন বিছানায় শুয়েছিলাম, তাই ভাবলাম যে আমার করা একটা সুন্দর মিষ্টি কাজ তোমাদের সাথে শেয়ার করি। তো ঝটপট দেখে নাও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে একটা কমেন্ট করে জানিয়ে দিও, তাতে উৎসাহ বাড়ে। তো চলো দেখে নাও আমার করা কাজ। অপার সংসার নাহি পারাবার, অপার সংসার নাহি পারাবার, মা গো সঙ্গের সম্পদ বিপদে তারিণী কর গুণিস্তার, মা গো আমার তো আগে কখনো শুনিনি, নাহি পারা দেখবো কি একবার কে গাইছে। হ্যাঁ কিন্তু কলসি আর গামছা গুলো, আরে বাবা কলসি আর গামছা গুলোকে এখানে নামিয়ে রেখে গেলেই হয়, তারপর না হয় সময় মতো এসে নিয়ে যাবো। বেশ বেশ, যেই দেখি তরঙ্গ অগাধ বাড়ি, ভয়ে কাঁপে ডুবে মামুরি, যেই দেখি তরঙ্গ অগাধ বাড়ি, ভয়ে কাঁপে অঙ্গ ডুবে মামুরি, দিয়ে চরণ তরি তার কৃপা করি, কৃপা তোমারি রাখো এইবার মাগো আমার। অপার সংসার নাহি পারা, এই আমার মনে হচ্ছে ওদিক থেকে আসছে গানটা। বহিছে তুফান নাহি কো বিরাম, থর থর অঙ্গ কাঁপে অবিরাম, বহিছে তুফান নাহি কো বিরাম, থর থর অঙ্গ কাঁপে অবিরাম, পুরা মনস্কাম যো তারা নাম, তারা তব নাম সং
রে রুষা। কাল গেল কালি হলো না সাধন, প্রসাদ বলে গেল বিফলে জীবন, এ মোহ বন্ধন কর বিমোচন, মাবিনে তারিণী কারে দিব ভার, মা গো অপার সংসার নাহি পারা পার, মা গো আমার ভরসা শ্রীপদ সঙ্গের সম্পদ, বিপদে তারিণী কর গো নিস্তার, মা অপার সংসার নাহি পারা পারি। কি হলো তো এ কল্যাণী, আমি কি দেখছি? কেন তুই সাধু বাবাকে দেখে এরকম কেন করছিস? কল্যাণী কি হলো তোর? আমি তো চারপাশে কিছুই দেখছি না, শুধু ওই সাধু বাবা আর ওই কিছু মানুষ ছাড়া। তুই কিসের কথা বলছিস বলতো? আমি আমার স্বপ্নকে সাক্ষাৎ চোখের সামনে দেখছি। মানে সামনে ওই সাধু বাবাকে দেখছিস তো? হ্যাঁ সে তো দেখছি। তো কি হয়েছে? সেরাতে আমি জ্ঞান হারিয়েছিলাম, যোগী পুরুষকে দেখেছিলাম, সে যোগী পুরুষ অবিকল সেই চেহারা যা আমি কোনোদিনও ভুলবো না। হ্যাঁ কি বলছিস রে? মানে একটা মানুষকে তুই স্বপ্নে দেখে নিলি চোখে দেখার আগেই? ও মন্দিরা, আমাদের কল্যাণী এসব কি কথা কয়েছে? আমাদের কল্যাণীকে ভূতে ধরলো নাকি রে? ও কল্যাণী চল বাড়ি ফিরে চল। সেরাতে স্বপ্নেই যোগী বাবাকে দেখা, তারপর চল আর দেখি ওনার গানের সুরে সুরে এত দূর চলে আসা, এ নিশ্চয়ই কোনো মানে আছে। আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে এর মানে।